হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও এনেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে জানাবো ওমেজ ও সাসপেনশনের কাজ কি, সাইড ইফেক্টগুলো কী কী আছে, এর দাম কত, কোন কোম্পানি তৈরি করে, ডোজের পরিমাণ কী রকম হবে, এই সব তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। ওমেজ ও এই সাসপেনশনটি যাদের গ্যাস, অ্যাসিডিটি, গলা বুক জ্বালা সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে খুবই সুফল পাওয়া যায়। যাদের পেট জ্বলতে থাকে, গলা বুক খুবই জ্বালা করে, ঠিকঠাক হজম হয় না, খিদে লাগে না, হেঁচকি উঠতে থাকে, কোনো ঝালের জিনিস খেলে বারবার হেঁচকি ওঠে, তাদের ক্ষেত্রেও এই ওমেজ ও সাসপেনশনটি খুবই সুফল দিয়ে থাকে। যারা আলসার, গ্যাস্ট্রিক বা ডিউডিনাম আলসারে ভুগছেন তাদের ক্ষেত্রেও ওমেজ ও সাসপেনশনটি খুবই সুন্দর কাজ করে থাকে, যা ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। এই ওমেজ ও সাসপেনশনটি হচ্ছে অ্যানাস্থেটিক, অ্যান্টাসিড এবং অ্যান্টিফ্ল্যাটুলেন্ট সাসপেনশন, অর্থাৎ অসারকারক অ্যান্টাসিড, এবং পেট ফাঁপার জন্য এটাকে ব্যবহার করা হয়ে থাকে। প্রতি 5 ml সিরাপে অক্সেটাকেইন আছে 10 mg, ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরাইড আছে 250 mg, এবং ডায়েট অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে 250 mg, অ্যাক্টিভেট ডাইমেথিকন আছে 50 mg। এটাকে তৈরি করেছে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিস লিমিটেড। এই সিরাপটি হচ্ছে 200 ml বোতল। এই 200 ml বোতলটির দাম 125 টাকা। যারা গ্যাস অ্যাসিডিটিতে ভুগছেন, এই গ্যাস অ্যাসিডিটিতে ভোগার ফলে গলা বুক জ্বালা করে, পেট জ্বলতে থাকে, যা খাচ্ছেন তাতেই টক হয়ে যাচ্ছে, খাবার খেলে কিছুক্ষণ পরই গলা বুক জ্বালা করতে থাকে, তাদের ক্ষেত্রে ওমেজ ও সাসপেনশনটি দ্রুত ফল দেয়। এটি গ্রহণ করার 1 মিনিটের ভিতরেই আপনাকে রিলিফ দেবে। ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম এবং সিমেথিকন থাকার ফলে এটি পেট ঠান্ডা রাখে, অ্যাসিড নষ্ট করে দেয়। তাছাড়াও অক্সেটাকাইন থাকার ফলে যে গলা বুক জ্বালা করে বা যন্ত্রণা হতে থাকে, পেটে যন্ত্রণার ফলে খুবই কষ্ট হয়, সেক্ষেত্রে এই ওমেজ ও সাসপেনশনটি ব্যবহার করলে খুবই ভালো ফল পাওয়া যায়। আমরা এবার জেনে নেব এই ডোজের সম্পর্কে। ওমেজ ও সাসপেনশনটির প্রাপ্তবয়স্কদের জন্য ডোজ হবে 10 ml করে, অর্থাৎ 2 চামচ করে, দিনে 3 বার খাবার খাওয়ার কিছুক্ষণ আগে এটাকে গ্রহণ করতে হয়। এই সিরাপটি ব্যবহার করার আগে আপনার ডাক্তারবাবুর সঙ্গে অবশ্য পরামর্শ করে নেবেন। আমরা এবার জেনে নেব এই ওমেজ ও সাসপেনশনের সাইড ইফেক্টগুলো কী কী দেখা দিতে পারে। তেমন মারাত্মক কোনো সাইড ইফেক্ট দেখা দেয় না, তবে কারো কারো ক্ষেত্রে বমি বা বমি ভাব, মুখ শুষ্ক, মুখ অসারকারক হতে পারে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।